নারায়ণগঞ্জের ফতুল্লা শাহ সিমেন্টের একটি ট্রাক চাপায় আসিফ ইকবাল হৃদয় নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা আরও একজন আহত হয়। প্রতিনিধি এস এম শাহিন আহমেদ জানান, শুক্রবার বিকেলে উত্তর কাশীপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক সহ চালক আব্দুর রহিমকে গ্রেফতার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সোহাগ চৌধুরী জানান, মোটরসাইকেলে করে হৃদয় ও তার আরেক বন্ধুকে নিয়ে ঢাকা থেকে মুন্সিগঞ্জ যাচ্ছিল। উত্তর কাশীপুর এলাকায় একটি নির্মাণাধীন ভবনের দেয়ালে মোটরসাইকেলের ধাক্কা লাগে, এতে সড়কে ছিটকে পড়ে যায় তারা। এ সময় পেছন থেকে আসা শাহ সিমেন্টের একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় হৃদয়। এ সময় স্থানীয়রা চালক সহ ট্রাকটিকে আটক করে পুলিশে সোপর্দ করে।